ফেব্রিক পেন্টিং টিউটোরিয়ালের বেসিক ছটা স্টেপের মধ্যে এখন আমরা শিখে নেব সেকেন্ড স্টেপ ফিলিং। চিত্রণ দ্য টেস্ট অফ ক্রিয়েটিভ আর্টে আপনাদের স্বাগত জানাই। পেন্সিল দিয়ে আঁকা এই ডিজাইনটা ফিলিং আপ করার জন্য আমি 6 নম্বর আর 7 নম্বর তুলি ব্যবহার করেছি। প্রথমে কয়েক ফোঁটা মিডিয়াম 1 ক্রিমসন রেড কালারের সঙ্গে মিশিয়ে আমি রঙের একটা মিশ্রণ তৈরি করে নিলাম। যদিও এই ভিডিওতে আমরা বেসিক ফ্যাব্রিক পেন্টিংয়ের সেকেন্ড স্টেপ ফিলিং আপ শিখছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের লাইন আপ টেকনিক অর্থাৎ ফার্স্ট স্টেপের স্মরণাপন্ন হতেই হচ্ছে। লাইন আপের সাহায্যে প্রথমে যে অংশটুকু আমি ভরাট করব বা ফিলিং করব সেই অংশটুকু একটা আউটলাইন দিয়ে নিলাম। এবার ওই রংভর্তি তুলিটাকেই আমি ক্রমশ আউটলাইন থেকে সেন্টারের দিকে নিয়ে যাচ্ছি। এইভাবে আস্তে আস্তে একই দিকে তুলিটাকে চালনা করে করে আমি পুরো পাপড়িটাকে ভর্তি করে ফেললাম। পরের পাপড়িটির ক্ষেত্রেও আমি ঠিক একই রকম টেকনিক ইউজ করব। প্রথমে আউটলাইন দিয়ে নেব, তারপরে ক্রমশ ভেতরের দিকে আমি তুলিটাকে চালনা করে করে পাপড়িটাকে ভরাট করে ফেলব। দেখুন কিভাবে আস্তে আস্তে আমি এইভাবে প্রত্যেকটা পাপড়ি ভরাট করছি। একটু ধৈর্য নিয়ে এইভাবে ভরাট করলে একটা খুব সুন্দর স্মুথ লুক পাওয়া যায়। যে দুটি ফুল করা হয়ে গেছে সেগুলো আমি এইভাবেই করেছি। এই ফুলটার প্রত্যেকটা পাপড়ি আমি এইভাবে আস্তে আস্তে ভরাট করে নিচ্ছি। যতক্ষণ ফুলের পাপড়িগুলো রং করছি ততক্ষণ আপনাদের সঙ্গে কতগুলি বিষয় শেয়ার করে নিচ্ছি। প্রথমত, ফ্যাব্রিক পেন্টিং করার জন্য প্রাথমিকভাবে কী কী জিনিসের প্রয়োজন হয় এই সংক্রান্ত একটি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা অনেকেই জানতে চান ফ্যাব্রিক পেন্টিং করার আগে যে কাপড়টির ওপর পেন্টিং করছেন সেই কাপড়টি ধুয়ে নেওয়া প্রয়োজন কি না। হ্যাঁ, আপনি যে কাপড়ে পেন্টিং করতে চলেছেন সেই কাপড়টি যদি নতুন হয় বা যদি মার দেওয়া থাকে তাহলে অবশ্যই কাপড়টি ধুয়ে নিন, কারণ পরবর্তীকালে যখন কাপড়টি ধোয়া হবে মারের সঙ্গে কিন্তু সেই পেন্টিং কিছুটা হলেও বেরিয়ে যেতে পারে। আরও একটি কারণে কাপড়টিকে ধুয়ে নেওয়া উচিত, আর সেটা হলো পেন্টিং করার সময় আমাদের লক্ষ্য হওয়া উচিত রং যাতে একেবারে সুতোর মধ্যে ঢুকে যায়, কিন্তু মার থাকলে সেটা কোনোভাবেই সম্ভবপর নয়। মিডিয়াম সম্বন্ধে আমি আগের ভিডিওতেও বলেছি মিডিয়াম ব্যবহার করাটা কিন্তু সব সময়ের জন্যই প্রায় জরুরি, তার কারণ মিডিয়াম আপনার রঙের কনসিস্টেন্সি এবং লংজিভিটি দুটোই বাড়িয়ে তোলে। আশা করি এই সমস্ত তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলের পাপড়িতে রং ভরাট করার কাজ শেষ হয়ে গেছে। এবার একটু ডার্ক কালার ব্যবহার করে আমি ফুলের প্রত্যেকটা পাপড়ির চারদিকে আউটলাইন দিয়ে নেব। আমি এখানে ক্রিমসন রেডের সঙ্গে একটু ব্ল্যাক ব্যবহার করেছি। এবার ফুলের পাপড়িগুলোকে আরেকটু সুন্দর করে নিচ্ছি। ফিলিং আপ টেকনিকের সাহায্যে আমার 3টে ফুলই ভরাট করা হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি এই ডিজাইনের অন্যান্য অংশগুলো ভরাট করে নেব। এই অংশটুকু রং করার জন্য আমি অকারিয়ালোর সঙ্গে একটু স্যাপ গ্রিন অ্যাড করে নিয়েছি। অন্য যে পাতার অংশগুলো করা হয়ে গেছে সেগুলোর জন্য আমি নিয়েছিলাম সামান্য একটু ব্ল্যাকের সঙ্গে কিছুটা ডিপ গ্রিন। কোন ডিজাইনে আপনি কি রং ব্যবহার করতে চাইছেন সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। আমি যে সমস্ত রং ব্যবহার করেছি আমি সেগুলো উল্লেখ করে দিলাম।
এবার একটু ডার্ক কালার দিয়ে চারদিকটা আউটলাইন দিয়ে নিচ্ছি। পাতায় রং ভরাট করার কাজ কমপ্লিট, এবার বাকি অংশগুলো রং করে নেব। এই অংশগুলো রং করার জন্য আলাদা করে আউটলাইন দিয়ে নিচ্ছি না। 7 নম্বর তুলিতে একটু বেশি পরিমাণ রং নিলে খুব সহজেই এই অংশগুলো ভরাট হয়ে যাচ্ছে। ফিলিং আপ টেকনিকের সাহায্যে এই ডিজাইনটা আমি কমপ্লিট করে ফেলেছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সকলে পাশে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।